হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে দুন্দুল ভর্তার রেসিপি শেয়ার করবো। তাই প্রথমে তো কড়াইতে শুকনো মরিচ হালকা তেল দিয়ে ভেজে নিছি, তারপরে আমি রসুন আর হচ্ছে রসুনটা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে দেখো হালকা বাদামি কালার করে নিব, তারপর পেঁয়াজ ভাজবো। তো পেঁয়াজটাও হালকা বাদামি কালার করে ভেজে তারপরে আমি দুন্দুলগুলো দিয়ে দিব। তো দুন্দুলগুলো ভেজে পেঁয়াজগুলো ভেজে উঠিয়ে নিয়ে দুন্দুলগুলো দিব। তারপরে দেখো দুন্দুল ভর্তা করার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি, শুকনো মরিচ ভেজে নিয়েছি, রসুন ভেজে নিয়েছি, নিয়েছি কাঁচা ধনে পাতা আর দুন্দুল ভেজে নিয়েছি। তাই আর লাগছে লবণ। তো লবণ আর শুকনো মরিচ একসাথে মেখে গুঁড়ো করে তারপর রসুন পেঁয়াজ ধনে পাতা আর সরিষার তেল আর আর হচ্ছে দুন্দুল একসাথে মেখে মিক্স করে নিয়েছি। আশা করছি এভাবে ভর্তা করে খেলে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।